তাহলে এখন থাকছে টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী মিমি চক্রবর্তী। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি তার ক্যারিয়ারে অসংখ্য কাজ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দর্শকরা তার কাজ দেখার জন্য আগ্রহ নিয়েই বসে থাকে, কারণ তার প্রতিটি কাজই দর্শকদের মনে জায়গা করতে পারে এবং প্রতিটি কাজটি দর্শকদের ভালো লাগে। এবার ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা সংস্করণ কলকাতা টাইমসের বিচারে টালিগঞ্জের অভিনেত্রীদের মধ্যে 2020 সালের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী এবং সাংসদ সদস্য মিমি চক্রবর্তী। কলকাতার দর্শকদের ভোটে মিমি এবার সেরা তকমা পেয়েছেন বলে এক খবরে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। 2019 সালে আয়োজনে বান্ধবী নুসরাত জাহানের কাছে হেরে দ্বিতীয় অবস্থানে ছিলেন মিমি। নুসরাত এবার তৃতীয় অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থান হয়েছে চিনি চলচ্চিত্রের নায়িকা মধুমিতা সরকারের। মিমি তার প্রতিক্রিয়ায় জানান, আমাকে সম্মানিত করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের। একজন শিল্পী হিসেবে চলচ্চিত্র, গান ও পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিনোদিত করে যেতে চাই। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার অনুভূতি দারুণ। একজন কাঙ্ক্ষিত পুরুষের কোন গুণটি বিবেচনায় রাখেন এমন প্রশ্নের জবাবে মিমি জানান, মানুষ হিসেবে তাকে ভালো হতে হবে। তার অবয়ব আমার কাছে মূল্য দেয় না। অবয়ব কেমন সেটা নিয়ে আমি ভাবিও না। আমার সঙ্গী একই সঙ্গে আমার প্রিয় বন্ধু হলেই আমি সুখী হব। মিমি চক্রবর্তী 2012 সালে বাপ্পি বারেজা চলচ্চিত্রের মাধ্যমে টালিগঞ্জে যাত্রা শুরুর পর বোঝে না সে বোঝে না প্রলয় গল্প হলেও সত্যি শুধু তোমারই জন্য সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। 2019 সালের ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর আসন থেকে সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে এবার মিমি চক্রবর্তীকে ধরা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।